ইস্তেমা। আপনি কোরআন সুন্নার কথা শুনবার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাজিল করে কে? কিন্তু কোন একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজিব, ফরজ, এত কোটি সওয়াব হবে, হজের চেয়েও বেশি হবে, এরকম ধারণা করা যাবে না। এরকম ধারণা যেন আমরা না করি যে ওইখানে গেলে হজের চেয়ে বেশি সওয়াব, ওখানে গেলে এত লক্ষ এত কোটি সওয়াব, এরকম কোনো বর্ণনা নাই। ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না। ওখানে গেলে হয়তো ইমান তাজা হয়, নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে, সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে, এগুলো আমরা শুনে আসলাম, সমস্যা নাই। কিন্তু নিজের যদি এর চেয়েও বড় দায়িত্ব থাকে, এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না। আপনার ছেলেমেয়ের খোঁজ খবর নেয়, অনেক ভাইরা এরকম করে। তাবলিগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই। অনেকে কালেমা শিখে তাবলিগে যেয়ে, নামাজ শিখে তাবলিগে যেয়ে, আছে না নাই। কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার দায় দায়িত্ব, ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লাই গেলেন, এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না। আপনি আপনার সব দায়িত্ব পালন করে, আপনার স্ত্রী বোরকা পরে কিনা, আপনার মেয়েটা হেজাব পরে বাইরে যায় কিনা, আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা, কেয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্ব। এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি নাই, ইস্তেমায় যেতেও কোনো আপত্তি নাই। কিন্তু ওইখানের আখেরি মোনাজাতটা ফরজ, ওখানে যাওয়াটা ওয়াজিব, এই জাতীয় ধারণা করলে এটা বিদআত, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। ইস্তেমা, চরমোনায়, পূর্বোনায় ইত্যাদি মাহফিলে আখেরি মোনাজাত করা হয়, কিন্তু হজ অনুষ্ঠানে আখেরি মোনাজাত করা হয় না কেন? দুয়ার সুন্নত পদ্ধতি জানাবেন। হজ অনুষ্ঠানে এমনি মানুষ যায়, আর বাংলাদেশের লোক তো ওয়াজ শুনতে যাইতে চায় না, দুয়ার কথা শুনলে যায়। এই জন্য আমরা দোয়া করি, কথা বুঝেন না। কথাটা হলো, চরমোনা বলেন, পূর্বোনা বলেন, বিশ্ব ইস্তেমা বলেন, যেখানেই হোক, দোয়ার জন্য যাওয়াটা একটা বেদাত। এলেম শিখতে ওয়াজ শুনতে যাওয়াটা হলো সুন্নত কাজ। কেউ যদি এলেম শিখতে ওয়াজ শুনতে যায়, তার যাওয়া আসায় জিহাদের সওয়াব হবে। আর যদি মনে করে এত মানুষ হবে, দোয়া করে হুজুর, তাহলে এই কামটাই বেদাত হবে, কোনো সওয়াব হবে না। কিন্তু মুশকিল হলো, বাংলাদেশের মানুষ তো এলেম শিখতে যায় না, হুজুরের কাছে কি জন্য যায়? দোয়া নিলে, হুজুর দোয়া দিলে বড় হতে হবে। এই জন্য আমরাও দোয়ার কারখানা খুলে রাখছি। সঙ্গীত অনুষ্ঠানে বিশ্ব ইস্তেমা অংশগ্রহণ করা কি জরুরি? না গেলে কি অন্যায় বা পাপ হবে? না, জরুরি নয়। না গেলে পাপও হবে না, গুণও হবে না, কিছু হবে না। তবে না যাওয়াটা, যদি দেখেন যে ওখানে গেলে একটা জিনিসের জন্য যায়, ওখানে যদি কোনো ওয়াজ শুনতে ইচ্ছা হয় আপনার, ওয়াজ শোনা যায় না, ওয়াজ শোনার জন্য যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওখানে গিয়ে মনে করেন ওখানে গেলে সওয়াব হবে, ওখানে গেলে গেলে আমার কী হবে, গুণা মাফ হবে, অথবা ওখানে গেলে আখেরে মোনাজাত, এর ফলে পৃথিবীতে এখন মোনাজাত হবে না, শেষ হয়ে গেছে মোনাজাত দিয়া, এই জাতীয় বিশ্বাস যে এগুলো উদ্দেশ্য খাস, এই জাতীয় সম্পূর্ণ এগুলো হারাম কাজ। আর ওখানে গেলে মধ্যে কোনো কেউ মনে করে থাকে হজের পরে বড় ইস্তেমা, এই হবে সে হবে, সেটা আরও যায় হারাম কাজ।